সপ্ত দশ অধ্যায় শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ অর্জুন কহিলেন বিধান পুজে শাস্ত্র গুণত্রয়ে কেমন নিষ্ঠা তার অন্তরে শাস্ত্রীয় বিধান ত্যাজি পুজে শ্রদ্ধা ভয়ে গুণত্রয়ে কেমন নিষ্ঠা তার অন্তরে শ্রী ভগবান তখন অর্জুনকে কহিলেন জীবের বিবিধ শ্রদ্ধা স্বভাবজনিত সত্য ভেদে গুণ যে ভারত মনোবৃত্তি অনুরূপ শ্রদ্ধা জীবে হয় এই যে পুরুষ তিনি হয় শ্রদ্ধাময় সাত্বিক লোকেরা দেখো দেবতাকে পূজে রজ রজতম ভূত প্রেতে ভজে দম্ভ অহংকার কাম রাগ বলা বলাইতো ঘোর তপ করে যারা অশাস্ত্রবিহিত দেহকে করে যে কৃপা দেহস্থ আমারে আসুর করিয়া তারা বিধিত সংসারে শ্রদ্ধাভেদে তিন রূপ খাদ্য প্রিয় হয় যোগ্য দান তাপভেদ সুন ধনঞ্জয় আয়ু সত্য বলারোগ্য সুখ করি হয় ইহাদের বৃদ্ধি প্রাপ্তি প্রীতি জন্ম লয় উত্তম সরস খাদ্য যাহা স্নিগ্ধ হয় সাত্বিকের প্রিয় সুখ যেন ধনঞ্জয় অতি কুট অতি অম্ল উচ্চ অতিশয় অতি তীক্ষ্ণ অতি রুক্ষ উগ্র হয় শোক দুঃখ রোগ প্রদ ধনঞ্জয় রাজসিক প্রিয় খাদ্য জানিও নিশ্চয় বহু অগ্রে পাক খাদ্র শুষ্ক অতিশয় উচ্ছিষ্ট সাদ নাই সে আহার হয় অতি অপবিত্র এই খাদ্য সমুদয় তামসিক প্রিয় খাদ্য তাহাতে নিশ্চয় ফলের আকাঙ্ক্ষা সদা করি পরিহার অবশ্য কর্তব্য কর্ম ভাবিয়া সংসার শাস্ত্রীয় বিধানে যেই যোগ্য করা হয় তাহাই সাত্বিক বলেই যেন ধনঞ্জয় দুরভিসন্ধি করি ফলের কামনার দর্প আর দম্ভ আদি যত অহংকার অনুষ্ঠিত সেই যজ্ঞ করা যাহা হয় রাজসিক বলি তাহা ওহে ধনঞ্জয় নাহি বিধি নাহি মন্ত্র নাহি অন্নদান যাহাতে দক্ষিণা নাই যেন মতিমান নাহি ভক্তি নাহি শ্রদ্ধা যজ্ঞ অনুষ্ঠিত তামসী যোগ্য ইহা জানিও নিশ্চিত দেবতা ব্রাহ্মণ গুরু জ্ঞানী যে পূজন সুচিতা সারল্য ব্রহ্মচর্য অনুষ্ঠান অহিংসা ও বিধিসিদ্ধ কর্ম আচরণ কথিত শরীরে তব অর্জুন সুজন যে সত্য শুনিলে চিত্ত অনিষ্ট না হয় সুখপদ পরিণামে প্রিয় অতিশয় বেদাদি শাস্ত্রের চর্চা তপস্যা বাক্যয় যাচিক বলিয়া তারি যেন ধনঞ্জয় মনের প্রসাদ মৌন সম্মতা যে হয় আত্ম যে রয় মানুষ তপস্যা ইহা অভিহিত হয় এই তত্ত্ব এই তথ্য মনে তুমি রেখো ধনঞ্জয় ফলা কাঙ্ক্ষা ত্যাগী অতি শ্রদ্ধা ভরে আদি সভক্তিতে করে এই যে ত্রিবিধ যোগ হয় অনুষ্ঠিত সাত্বিক বলিয়া তারে আছে কথিত সৎকার মান পূজার্থে দম্ভযুক্ত নর যে তপস্যা করে এই সংসার ভিতর চঞ্চল মিথ্যা তাহা পার্থ অনিশ্চিত সেই তপ রাজসিক হয় অভিহিত মোহবশে তপ যাতে দেহের পীড়ন পর সর্বনা সেতু তপস্যাচরণ এভাবে তপস্যা নামে যাহা করা হয় তামসিক সে তপস্যা জানিও নিশ্চয় প্রতিদান আশা ছাড়ি দাতব্যের তরে প্রত্যুপকার রূপ আশা প্রাপ্তি করে কর্তব্য বলিয়া যাহা করিবে প্রদান দেশ কাল পাত্রভেদে কর অনুষ্ঠান প্রতিদান আশা করি এই ভরসায় পূর্ণ স্বর্গপ্রাপ্তি হবে এই কামনায় কিংবা ক্ষুণ্ণ মনে দান কেহ যদি করে রাজসিক দান ইহা জানিবে অন্তরে অসুচি সময় আর অপবিত্র স্থান অবজ্ঞার সেই দান না করি সম্মান তাচ্ছিল্য রূপেতে যেই দান করা হয় তামসিক সেই দান কহিনু ব্রহ্মময় করো তাই দ্বিজ বেদ যজ্ঞ করে যে নিশ্চয় সৃষ্টির আদিতে ব্রহ্মা করিতে কীর্তন পুরা কালে হয় সৃষ্ট কুম্ভীর নন্দন তাই সদা ওম শব্দ করি চারণ শতত বেদজ্ঞ দ্বিজ ব্রহ্মবিদগণ শাস্ত্রীয় বিধান যাহা যোগ্য তপদান সভক্তিতে করে সবে তাই অনুষ্ঠান মুক্তি অভিলাষী যত মুনি নিষ্কাম ভাবেতে তৎ করে উচ্চারণ যোগ্য তপদানে করে দানক্রিয়া যত শাস্ত্রীয় বিধানে তাহা করে অনুষ্ঠিত সদভাবে ও সাধুভাবে হয়ে নিয়োজিত যোগ্যতব দানে সৎ কর ব্যবহৃত মাঙ্গলিক শুভ কার্যে সৎ ব্রহ্মময় সর্বাগ্যে বিহিত হও সৎ সমুদয় যোগ্য তব দানে নিষ্ঠা যাহা কিছু হয় তাহাকেই সৎ বলি কথিত আছয় ব্রহ্মভাবে যেহেতু কর্ম সৎ করা বলা হয় একথাও যেন তুমি ওহে ধনঞ্জয় অশ্রদ্ধায় যদি হয় কভু দান অসৎ বলিয়া তারে কহে মতিমান ইহাতে না হয় কোনো ফলের উদয় ইহলোকে পরলোকে নাহি ফলোদয় শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ অধ্যায় পদ্য ছন্দে রচে শ্যামা সরল ভাষায় শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ সপ্তম সপ্তদশ অধ্যায় পদ্য ছন্দে রচে শ্যামা সরল ভাষায় শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ সপ্তদশ অধ্যায় পদ্য ছন্দে রচে শ্যামা সরল ভাষায়